প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা, ঢাকা। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ থেকে মালিকানার ভিত্তিতে ব্যবসা বিজনেস বেসড অন ওনারশিপ, মালিকানার ভিত্তিতে ব্যবসা অধ্যায় চতুর্থ থেকে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা ব্যবসা সম্পর্কে জেনেছি, প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি হল ব্যবসা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করতে গেলে সেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যেই করে থাকেন, বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় অর্থনৈতিক কাজ কর্মটাই হলো ব্যবসা উদ্যোগ। ব্যবসা আর ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা, মালিকানা, ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব ও আকার এবং বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন প্রকার ব্যবসা সংগঠনের সৃষ্টি হয়। ব্যবসা সংগঠনের সৃষ্টি হয় মালিকানার ভিত্তিতে, ব্যবসায়ের প্রকার পাঁচ ধরনের হয়। মানুষের বিভিন্ন মুখী চাহিদা পূরণের জন্য যুগে যুগে মালিকানা ও বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন প্রকারের ব্যবসা সংগঠন গড়ে উঠেছে। মুনাফা অর্জনের সাধারণ উদ্দেশ্যের মধ্যে মিল থাকলেও প্রকৃতি, বৈশিষ্ট্য, আওতা, আয়তন, কার্যক্ষেত্রের ভিত্তিতে এদের মধ্যে পার্থক্যের পরিলক্ষিত হয়, বিভিন্ন প্রকার পার্থক্য দেখা যায়। সকলের উদ্দেশ্য এক, মুনাফা অর্জন। মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসা মালিক নিজেই পুঁজি বিনিয়োগ করে থাকে এবং নিজেই ব্যবসা পরিচালনা করে থাকেন এবং যাবতীয় লাভ লোকসান মালিক নিজেই বহন করেন, দায় দায়িত্ব মালিক একাই বহন করে থাকেন। এক মালিকানা ব্যবসা সাধারণত একজন ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। একক মালিকানায় পৃথিবীতে
সর্বপ্রথম ব্যবসার কার্যক্রম শুরু হয়েছিল। এই জন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয়। ব্যবসা প্রথমত এক মালিকানা, পৃথিবীতে সর্বপ্রথম এক মালিকানা ব্যবসা গড়ে ওঠে, আর সেই কারণেই এই ব্যবসাটাকে প্রাচীনতম প্রাচীন ব্যবসা হিসাবে গণ্য করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান প্রেক্ষাপটে বলা যায় মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা সংগঠন পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ের অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসা বলে। এক মালিকানা ব্যবসা ব্যবসায় গঠন অত্যন্ত সহজ। যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ নিয়ে এই জাতীয় ব্যবসা শুরু করতে পারেন। সাধারণত এই জাতীয় ব্যবসার আয়তন ছোট, তবে প্রয়োজনে মালিক একাধিক কর্মচারী নিয়োগ করতে পারেন এবং অধিক অর্থ বিনিয়োগ করতে পারেন। আইনের চোখে এক মালিকানা ব্যবসায়ের তেমন কোনো বাধ্যবাধকতা নেই। গ্রামে গঞ্জে, হাটে বাজারে ও রাস্তাঘাটে পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। তবে শহরে বা পুরো এলাকার উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা শুরু করতে হয়। আমাদের দেশের সকল ব্যবসা করতে গেলেই একটি ট্রেড লাইসেন্স অর্থাৎ রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় নিবন্ধনের প্রয়োজন হয়। আমাদের দেশে অধিকাংশ ব্যবসা সংগঠন এক মালিকানার ভিত্তিতে গঠিত। শুধু তাই নয়, ইউরোপ ও আমেরিকায় প্রায় 80% ইউরোপ আমেরিকাতে প্রায় 80% লোক এক মালিকানা ব্যবসায় ভিত্তিতে পরিচালনা করে থাকেন, এক মালিকানা ব্যবসা করে থাকেন। আমাদের দেশে সাধারণত মুদি দোকান, তায়ের দোকান, সবজি দোকান, অধিকাংশ খুচরা দোকান এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত। প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা ব্যবসা পুঁজি মালিক একাই বিনিয়োগ করে থাকেন, পরিচালনা দায়িত্ব তারই থাকেন, তিনি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি দায়িত্ব নিজেই বহন করে থাকেন। একপালিকারা ব্যবসা গ্রামে গঞ্জে, হাটে বাজারে বিভিন্ন জায়গায় দেখা যায়, এবং এক মালিকানা ব্যবসা পরিচালিত হচ্ছে আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা ব্যবসা মালিক একা নিজে ব্যবসা করতে পারেন, কিন্তু তার সহযোগী হিসাবে কর্মচারী তিনি নিয়োগ করতে পারেন। পৃথিবীতে প্রায় 80% লোক ইউরোপ আমেরিকার 80% লোক এক মালিকানা ব্যবসা করে থাকে। আর এক মালিকানা ব্যবসা সর্বপ্রথম ব্যবসা শুরু হয় এক মালিকানা ভিত্তিতে, সেই জন্য এক মালিকানা মালিকানা ব্যবসাকে প্রাচীনতম ব্যবসা হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা ব্যবসার দায় দায়িত্ব ঝুঁকি মালিক
নিজে বহন করে থাকেন, পুঁজি নিজে বিনিয়োগ করে থাকেন, লাভ লস মালিক নিজে ভোগ করে থাকেন, এটা এক মালিকানা ব্যবসায়ের বিশেষ বৈশিষ্ট্য। এ জাতীয় ব্যবসা গঠনে বেশ সহজ, আইনগত ঝামেলা না থাকা কারণে এই ব্যবসা যে কেউ করতে পারে। যে শিক্ষার্থী অংশীদারি ব্যবসা এক বা একাধিক লোকের সমন্বয়ে অংশীদারি ব্যবসাটা পরিচালনা হয়ে থাকে, যৌথ মূলধনী ব্যবসা ও কোম্পানি সংগঠন ব্যবসা, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা। আজ আমরা এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে যৌথ ব্যবসা নিয়ে আলোচনা করব। যে শিক্ষার্থী স্বল্প মূলধন নিয়ে এক মালিকানা ব্যবসা সংগঠন করা যায়, মালিক নিজে এর মূলধন যোগান দেন, সাধারণত নিজের সঞ্চয় ও প্রয়োজনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে। অধিকাংশ ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র আকারে হয়ে থাকে, মূলধনের স্বল্পতা ও একজন ব্যক্তির মালিকানার জন্য এর আয়তন সাধারণত ছোট হয়ে থাকে। এক মালিকানা ব্যবসা করতে গেলে এই ব্যবসাটা সাধারণত ছোট হয়ে থাকে, কারণ এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক নিজেই অর্থ যোগান দিয়ে থাকেন, একা পক্ষে অধিক মূলধন যোগান দেওয়া সম্ভব হয় না, বিধায় এর আকার থাকে ছোট। প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা ব্যবসায় সকল ঝুঁকি মালিক এককভাবে বহন করে থাকে, ব্যবসায় কোনো ঝামেলা হলে মালিক একাই বহন করে থাকেন। আইনের চোখে এক মালিকানা ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই, মালিক ও ব্যবসা অভিন্ন। এখানে মালিক এবং ব্যবসা অভিন্ন, একে অন্যের সাথে এই সম্পৃক্ত পরিপূরক। এই জাতীয় ব্যবসায়ের সম্পূর্ণ দায় দায়িত্ব মালিকের, ফলে তার দায় অসীম। প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসায়ের দায় পরিশোধ করতে পারে। পুরো ব্যবসায়ের একক মালিকানার জন্য লাভের সবটা মালিক একা ভোগ করেন, আবার লোকসানের সম্মুখীন হলে মালিক এককভাবে তাকেই বহন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর করে। এক মালিকানা ব্যবসা সে কতদিন ব্যবসাটা পরিচালনা করবেন, ইচ্ছা করলে তিনি ব্যবসা বন্ধ করে দিতে পারেন, সেটা মালিকের উপর নির্ভরশীল।
কারণ ব্যবসা চালু রাখা বা বন্ধ করা মালিকের আগ্রহের উপর নির্ভর করে প্রিয় শিক্ষার্থী এক মালিকেরা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ এক মালিকেরা ব্যবসায়ের প্রাচীনতম ব্যবসা হিসাবে বিশ্বের অনুন্নত উন্নয়নশীল ও উন্নত দেশ দেশি স্বীকৃত প্রাচীনতম ব্যবসায়ের ব্যবসা হলেও বর্তমানে দৃঢ়দায়িত্ব ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে এখনো সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হিসাবে টিকে আছে এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসা এমন কিছু বৈশিষ্ট্য ও সুবিধা আছে যার কারণে এই জাতীয় ব্যবসায়ের নিকট সকলের নিকট এই জাতীয় ব্যবসাটা জনপ্রিয় মালিকানা এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ নিয়ে কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা করব অনেকে আছে যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই অথচ ব্যবসা শুরু করতে আগ্রহী আত্মকর্মসংস্থানের উদ্যোগী এমন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসা সবচেয়ে উপযুক্ত যেমন চায়ের দোকান ছোট খাবারের দোকান কুটির শিল্পের দোকান মৃৎ শিল্পের দোকান এমন কিছু ব্যবসা আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন পড়ে না সেই জাতীয় ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী বিবেচিত হয় যেমন পানের দোকান সবজির দোকান এগুলো যে সকল ব্যবসায়ের ঝুঁকি একেবারে কম সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত এই ব্যবসায়ের ঝুঁকি অনেক কম সেই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বিশেষ ভাবে উপযুক্ত কেননা কম আয়ের ব্যক্তিরা সাধারণত ঝুঁকি এড়িয়ে চলতে চান ফলে তারা এমন ব্যবসা বেশি পছন্দ করেন চায়ের দোকান ওষুধের দোকান সবজির দোকান এই সমস্ত করে থাকেন যে শিক্ষার্থী কিছু কিছু ব্যবসা আছে যেগুলো প্রদত্ত পণ্য ও সেবার চাহিদা বিশেষ বিশেষ এলাকা বা নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকের নিকট সীমাবদ্ধ সেই সব পণ্য বা সেবার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার বেশি উপযোগী যেমন স্কুলের সামনে বই খাতার দোকান কোনো শিল্প কারখানার পাশে রেস্টুরেন্ট এই সমস্ত এক মালিকানা ভিত্তিতে হয়ে গড়ে উঠে প্রিয় শিক্ষার্থী পচনশীল জাতীয় পণ্য যেমন ফলমূল শাকসবজি মাছ মাংস ইত্যাদি ব্যবসা সাধারণত এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে যে সমস্ত পণ্যগুলো পচনশীল নষ্ট হয়ে যায় সেগুলো সাধারণত এক মালিকানার ভিত্তিতেই হয়ে থাকে ডাক্তার প্রকৌশল ও আইন ব্যবসায়ের মতো ক্ষুদ্র আকারের পেশাভিত্তিক ব্যবসা এবং প্রত্যক্ষ সেবামুখী ব্যবসা যেমন লন্ড্রি সেলুন বিউটি পার্লার ইত্যাদি সাধারণত এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে অনেক পণ্য আছে যেগুলো চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি আগ্রহ ও ফ্যাশনের উপর নির্ভরশীল সেই সকল পণ্যের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা
বেশি উপযোগী। যেমন দর্জির দোকান, টেলারিং ব্যবসা, প্রিয় শিক্ষার্থী যেসব ব্যবসা প্রদত্ত পণ্য দ্রব্য ও সেবার সাথে ব্যক্তি বা মালিকের নৈপুণ্য শিল্পকর্ম ও সুনাম জড়িত থাকে সেগুলোর জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। যেমন চিত্রকর্মের দোকান, ছবি তোলার দোকান, স্বর্ণকারের দোকান, ফার্নিচারের দোকান, মিষ্টির দোকান, এ ধরনের ব্যবসাগুলো এক মালিকানা ভিত্তিতে গড়ে ওঠে। কৃষিজাত পণ্য ও সহায়ক পণ্যের ব্যবসা জড়িত এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। যেমন ধান ব্যবসা, আলু ব্যবসা, কাঁচামালের ব্যবসা। স্থানীয় জাতীয় পর্যায়ে বই খাতা, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসায়ের জন্য একক মালিকানা ভিত্তিক ব্যবসায়ের বেশি উপযুক্ত। প্রিয় শিক্ষার্থী, ব্যক্তিগত উদ্যোগে স্বাধীন চেতা মনোভাব, স্বল্প পুঁজি, স্বল্প শ্রম বিনিয়োগ করে এক মালিকানা ব্যবসা যে কোনো সময় যে কোনো স্থানে শুরু করা যায়। এ ব্যবসা আইনের জটিলতা থেকে মুক্ত, ঝুঁকি কম, সে কারণে বিশ্বের 80% লোক এক মালিকানা ব্যবসা পরিচালনা করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আগামীতে যৌথ অংশীদারি ব্যবসা এবং যৌথ ব্যবসা নিয়ে আলোচনা করব। তোমরা পাঠ্য বইটা বারবার পড়বে, তাহলে নৈমিত্তিক প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এবং ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করতে সহজ হবে। বারবার মূল বই পড়বে এই বলে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাস সমাপ্তি করছি। খোদা হাফেজ। Sí, ahí está.